আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও আমরা ফিরে এলাম ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানে, এবং এটি হচ্ছে লাস্ট সেগমেন্ট। আমরা বিগত দুই সেগমেন্টে শুনছিলাম আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন নেওয়া হয়েছিল, এবং আমাদের উপস্থিত অতিথি আজকে যিনি উপস্থিত আছেন অত্যন্ত শ্রদ্ধেয় আলেমে দীন শেখ মওদুদ হাসান আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং এইমাত্র যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, আজকে ইসলাম এসেনশিয়াল প্রথম প্রোগ্রাম যেটি চ্যানেল এসের ব্র্যান্ড নিউ স্টুডিও থেকে সরাসরি লাইভ ব্রডকাস্ট হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা চ্যানেল এসের জন্য দোয়া করবেন, এবং বিগত দিন যেভাবে আপনারা সাপোর্ট করে গেছেন আমরা আশা করব এবং দোয়া করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তারপরেও এটি হচ্ছে একটি লাইভ ইন্টারাক্টিভ প্রোগ্রাম, আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে প্লিজ ডু ফিল ফ্রি, আমাদের টেলিফোন নাম্বারটি স্ক্রিনের নিচে দেওয়া আছে। তারপরেও ফর ইউর রেফারেন্স ইটস 0208-523-4111। আপনারা যারা ইমেল করতে চান করতে পারেন ie@chsuk.tv। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে দ্য ভ্যালু অফ টাইম। আশা করছি আপনারা ইনশাআল্লাহ শীঘ্রই কল করবেন এবং আমরা আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। নাও শেখ, বিগত দুই সেগমেন্টে তো আপনি খুবই ক্লিয়ারলি এক্সপ্লিসিটলি আপনি যে গুরুত্বগুলি বলেছেন, স্পেশালি অ্যারাউন্ড সালা, স্পেশালি অ্যারাউন্ড প্ল্যানিং এবং সময়ের। নাও আরেকটি যে আমরা একটি কল পেয়েছি যে আমাদের একটি সিস্টার কনসার্ন ছিলেন যে হয়তো আমি সিউমিং ওয়ান অফ আর ফ্যামিলি মেম্বার ও পারহ্যাপস আ হাজব্যান্ড যে ফারাইজ থেকে দূরে আছেন, যেগুলো ফান্ডামেন্টাল পিলার্স অফ ইসলাম, আয়দা সালা ও জাকা। এখন একটি জিনিস হচ্ছে, আপনি একটু আগে বলেছেন যে ইম্পর্টেন্স অফ ইউথ, এই টাইমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আল্লাহ এটার জন্য কিন্তু অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে। না আজকে যে আমাদেরকে আল্লাহ দিয়েছেন হয়তো ভালো হেলথ এবং সময় দিয়েছেন, এটার যে আমরা ভ্যালু করি না, কালচারালি আমরা দেখি হয়তো মুরব্বী হওয়ার পরে বা একটু বয়স হওয়ার পরে একটা কনসেপ্ট আছে যে না আমরা তখন হজ করব বা তখন নামাজ পড়া শুরু করব বা রোজা রাখা শুরু করব। বলছি না যে সবাই, বাট একটা সার্টেন মানে কনসেপ্ট কাজ করে যে এখন আমি তো গুনাহ করছি, আমি নামাজ পড়ে বা রোজা রাখে কাজটা কী বা লাভটা কী হবে? হয়তো বয়সের 40 পরে বা 50 পরে দাঁড়িয়ে রাখবো বা হজে যাব, হজ থেকে আসার পরে আমি ঠিক হয়ে যাব। এই কনসেপ্ট যে আমরা রাখি, একটি জিনিস তো আমরা জানি যে লাইফের কোনো গ্যারেন্টি নাই। এইসব ভাইদের উদ্দেশ্যে বা আমাদের নিজের জ্ঞাতার্থে, হাউ উড ইউ টেল দিস ব্রাদার্স এন্ড সিস্টার্স টু রিফ্লেক্ট অন দিস কাইন্ড অফ ইস্যুস দ্যাট দে আর ডুইং? দেখেন, আমরা তো আলোচনা করেছি, আপনি যে ইয়াদদের কথা যেটা বললেন, দেখেন একটা হাদিস মনে পড়ে গেছে এখনই যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সাত ধরনের মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, এবং তারাই হচ্ছে সৌভাগ্যশীল যারা জান্নাতে যাবে। এবং সেই দিনের আপনার যে অবস্থা হবে, যারা পাপী যারা কাফের মুশরিক তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হবে, এবং সূর্য একেবারে নিচে নেমে আসবে, বিভিন্ন ধরনের অবস্থা, পিপাসা হবে, ঘাম হবে ইত্যাদি ইত্যাদি, এইগুলো হাদিসে এসেছে। এই হাদিসে যে সাত ধরনের মানুষ, তার মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে সাবুন্নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই ধরনের যুবক যে তার যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করা শুরু করে দিয়েছে। তাতে যারা যুবক অবস্থায় ইউথহুড যখন আসছে তখন থেকেই সে আল্লাহর ইবাদতে, কারণ আমরা মুসলমান হওয়ার পরেই মানে ইমান হওয়ার পরেই তো কিন্তু ইবাদত আপনার করতে হবে, এবং ইবাদতের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তো এই জন্য ইয়াং যারা মানে এই জীবনের শুরুর থেকেই ইবাদতে লেগে যাবেন, এবং যদি প্রথম দিকে নামাজ না পড়েন, রোজা না রাখেন জীবনের প্রথম দিক থেকে, শেষের দিকে কিন্তু এটা কষ্ট হয়ে যায়। তো শেষের দিক পর্যন্ত থাকবো কি না এটারও তো গ্যারান্টি নেই, এবং হায়াত তো শেষ হয়ে যাবে। আমরা দুনিয়াতে এসেছি কিন্তু খুবই অল্প সময়ের জন্য, এই 60-70 বছর, এবং আখেরাতের জীবন তো অনন্ত, খালিদিন আফিয়া, আমরা যখন জান্নাতে যাব তখন তো আমরা চিরকাল সেখানে থাকব। আর সেই জন্য আমাদেরকে এখনই আমল করতে হবে, আমাদেরকে কোনো সময় আমলে গাফলতি করা যাবে না, অসংখ্য। এই জন্য আমি অনেক সময় আমাদের ঘরোয়া আলোচনাতে আমি বলি যে আমাদেরকে চারটি জিনিস মনে রাখতে হবে সবসময়। প্রথম হচ্ছে যে আমাদের ইবাদত, ইবাদতকে আমরা ভুলবো না। আমরা দুনিয়ার যত কাজই করি, আমাদের নামাজ রোজা এগুলোকে আমরা ভুলবো না, ইবাদত যত বেশি পারি ইবাদত করব, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে, তসবিহ করার মাধ্যমে, যেভাবে পারি দোয়া করার মাধ্যমে, বিভিন্নভাবে ইবাদত।
এরপরে হচ্ছে যে আমরা এই দেশে আছি, আমাদের পরিবারকে আমরা ভুলতে পারবো না, পরিবারকে ইগনোর করা যাবে না। উসরা এটাকে বলা হয়, উসরা আল মুসলিমা আমরা বানাবো, যে একটা পরিবার। এখন তো আইডিয়া যেটা শুরু হয়েছে দুনিয়াতে যে ইয়ে হচ্ছে যে পরিবার প্রথা যাতে ভেঙে যায়, সেই জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে, বিয়ে শাদীর গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই জন্য পরিবার, বিয়ে শাদীর মাধ্যমে পরিবার গঠন এবং লেজিটিমেট চিলড্রেন যাতে এই পরিবারে হয়। আমি কথা বুঝতে পারছি কি না? লফুল চিলড্রেন, কারণ এখন কিন্তু ইললিজিটিমেট চিলড্রেনের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা আমি বলছি না, এটা সোশ্যাল সার্ভিস স্ট্যাটিস্টিক্স বলছে। সেই জন্য আমাদের আইডেন্টিটি হচ্ছে, মানুষের আইডেন্টিটি হচ্ছে সবচেয়ে বড় বড় জিনিস। আমি মওদুদ, আমার বাবা মুফাজ্জল, আমার দাদা রেদওয়ান উদ্দিন, এইভাবে যে আইডেন্টিটি, মোহাম্মদ আবদুল্লাহর ছেলে এবং মোহাম্মদের কন্যা হচ্ছে ফাতেমা, এটা আইডেন্টিটি। এই আইডেন্টিটি যখন মানুষ ইয়ে হয়ে যাবে, এই পরিবার, এই জন্য আমি সংক্ষেপে বলছি যে পরিবারকে গুরুত্ব দিতে হবে। আর তিন নম্বর হচ্ছে যে হালাল, মুসলমান হালাল পথে চলবে, হালাল রুজি করবে, হালাল চোখকেও হালাল করবে, কানকেও হালাল করবে, রক্ত মাংস সবটা হালাল করবে। হালাল রুজি অর্থাৎ লফুল ওয়ে, নট ইললিগাল ওয়ে, নট দ্য আনলফুল ওয়ে। এই যে বিভিন্ন শরীয়ত কী জন্য দেওয়া হয়েছে, শরীয়ত হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে, ডু নট টু ডু, লফুল আনলফুল, পারমিসিবল ইমপারমিসিবল, যে এটা করা যাবে এটা করা যাবে না। এবং মুসলমানরা সবসময় যেটা করা যাবে, আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা করতে বলেছেন সেটাই আমরা করব, যেটা করতে না করেছেন, নিষেধ করেছেন সেটার থেকে আমরা ফিরে রাখবো। এই জন্য হালাল, হালাল পথে রুজি, হালাল পথে চলা। তো আমি কী বললাম, আরেকটা হচ্ছে যে ইসলাম যেহেতু আমাদের ধর্ম, আমাদের দিন, আমাদের ওয়ে অফ লাইফ, আমাদের চলার পথ, আমাদের চিন্তা, আকীদা, কাজকর্ম সব কিছু, এটা অন্যের কাছে, এটাই তো দ্য বেস্ট ইসলাম, ইসলাম অন্যের কাছে পৌঁছে দেওয়া, যে ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ এক্সপ্যান্ড, এটাকে এক্সপ্যান্ড করা। তো আমি কয় কথা বললাম, ইবাদা, পরিবার, উসরা, ফ্যামিলি, তারপরে আপনার হালাল, লফুল ওয়েতে চলা, লফুল ওয়েতে। আপনি যদি ইললিগাল চলেন, এই দুনিয়াতে সময় আপনার সমস্যা আছে, আপনার এই আপনি এইখানে আপনার ক্রাইমের ভিতরে ঢুকে গেলেন। আর এই এবং চার নম্বর আমি বললাম, এ দাওয়া বা অন্যের কাছে ইসলাম পৌঁছিয়ে দেওয়া, আমার নিজের ওয়াইফের কাছে বলা, বাচ্চাদের কাছে বলা, পরিবারের সবার আত্মীয় স্বজনদের কাছে বলা, নেইবারদের কাছে বলা, এটা যে ইসলাম হচ্ছে যে আসো আমরা ইসলাম করি, ইসলাম অনুযায়ী চলি, মুসলমান হয়ে চলি, আমরা অন্য পথ ধরতে পারবো। আর জাস্ট ক্লারিফাই, আপনি যখন লফুল বলছেন, হয়তো অনেক জিনিস আছে লফুল আইনে, এই যে দেশে বসবাস করছি এই দিনের আইনে হয়তো লফুল থাকতে পারে, কিন্তু হয়তো শরিয়ার ভিত্তিতে হয়তো লফুল থাকছে না। তো আপনি বলতে চাচ্ছেন যে আইন প্লাস শরিয়াতের দিক দিয়ে যেগুলো লফুল আছে, ইনকাম ইনকাম, ওইগুলো সব আমরা খেয়াল রাখতে হবে? না, অনেক আইন আছে আপনার, এটার মধ্যে আপনাকে ইয়ে থাকতে হবে। আমরা মনে করেন ব্রিটিশ ল আছে অনেক ল, সেই লকে আমরা ভায়োলেট করব না, কিন্তু ওই ল মানতে হবে, কারণ ওই ল আমাকে টাচ না করলেও চলে, অপশনাল, অপশনাল। আপনার আপনার শরীয়ত যে ল আমাদেরকে দিয়েছে, আমরা সেই অনুযায়ী আমরা চলবো। এটা হেরিটেজের ক্ষেত্রে হোক, বিয়ের ক্ষেত্রে হোক, হালাল মানে খাওয়ার ক্ষেত্রে হোক, আমাকে তো কেউ বাধ্য করছে না যে শুকুরের মাংস খেতে হবে, আমাকে কেউ বাধ্য করছে না যে আমাকে অ্যালকোহল ইয়ে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ আমরা আবারও এই সমস্ত জিনিস অত্যন্ত ক্লিয়ার হওয়া দরকার আমাদের, যারা ইন্টেলেকচুয়াল লিডার্স এবং এবং সে অনুযায়ী কিন্তু আমাদের প্রোগ্রাম হওয়া দরকার, আমাদের কথাবার্তা এইভাবে হওয়া দরকার। এবং ধরেন মিথ্যা কথা বলা যাবে না, এটা সব ধর্মেই, গীবত করা যাবে না, আমরা কিন্তু মেলা মানে বোঝা গেছে, মানে প্ল্যানিং প্ল্যানিং এর দরকার আছে, এবং ইম্পর্টেন্টলি হচ্ছে উইদিন দি লোফুল প্যারামিটার্স আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং এইভাবে আমাদেরকে এই যে ওয়েস্টার্ন এই যে সোসাইটিতে আমরা আছি, এটাকে খুব কেয়ারফুলি আমাদেরকে চলতে হবে। অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ। দেখি আমরা এখন কলের দিকে যাচ্ছি, পরবর্তী কলার কে আছেন লাইনে? সালাম আলাইকুম। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। হ্যালো। জি, আমরা আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, অনুরোধ করছি যে আপনি কাইন্ডলি টিভি ভলিউমটাকে কমিয়ে আমাদের সাথে ফোনের মাধ্যমে সরাসরি কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ছয় বছর লাগি আটাম ফাদিনা। জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, প্রশ্ন। ক্ষমাইছি তো। জি, শুনছি, আপনি প্রশ্ন করুন। আপনি ছয় বছর ধরে হাঁটতে পারছেন না,
আমি 6 বছর লাগে আটতাম পারি না, শখে দেখি না, কোনো দোয়া না আমল আছে নি, আমি করতাম পারবো ভালো হইবার লাগে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? নাই, আর কোনো প্রশ্ন নাই। ইটস রিয়েলি চ্যালেঞ্জিং এন্ড হার্ড। আমি জানি না ওনার এই বয়সে আরবি দোয়া মুখস্থ করতে পারবেন কি না। আল্লাহ রাব্বুল আলামিন, প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাষার দোয়াই বুঝেন। তিনি আল্লাহ ওনাকে অসুস্থ করেছেন, সেই জন্য সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ইয়া আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমার হাঁটার ক্ষমতা দাও, আমার চোখকে ভালো করে দাও। আর এরপরেও আরও অনেক দোয়া হাদিসে যেগুলো আছে যদি মুখস্থ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ মুখস্থ করে এই দোয়া করতে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে দোয়া কবুল করে আপনাকে ভালো করে দিতে পারেন, অসম্ভব কিছু না। আর সাথে সাথে যে চিকিৎসা যেগুলা সেগুলা করাও কিন্তু অ্যাভেলেবল আছে, সেগুলো আপনি করেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করুন। اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته وعافيته আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করুন। এই এই দোয়া আমরা করছি। এর চেয়ে বেশি বলা তো এই ভাইয়ের জন্য আমরা কী বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রহম করুন। জাযাকুমুল্লাহ খাইর, অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমি বলছি যারাই দর্শক দেখছেন আপনারা এই ভাইয়ের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন সুস্থতা দান করুক। এবং আমাদেরকে এখান থেকে একটি শিক্ষার লেসন নেওয়া দরকার, যারা যাদের কাছে যারা আমাদের কাছে অ্যাবিলিটি আছে, লেট আস মেক ইউটিলাইজ ইট টু দি বেস্ট পসিবল ম্যানার, বিকজ টুমোরো উই নেভার নো, উই মাইট নট হ্যাভ দি সেম অপশনস। ইনশাল্লাহ যাচ্ছি পরবর্তী কলার কাছে, এই খেয়ে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন আপনি। হ্যাঁ, আমার দুটা প্রশ্ন জাকাতের ব্যাপারে, দুটাই প্রশ্ন। এক, প্রথমটা হলো যে জাকাতে গরিব আত্মীয় স্বজনের কথা, নিকট আত্মীয়র কথা খুব বেশি বলা হয়েছে জাকাত দেওয়ার ব্যাপারে। তো এমন কোন নিকট আত্মীয় কি আছে যাকে জাকাতটা দেয়া যাবে না? বোঝা গেছে। আর সেকেন্ড প্রশ্নটা হলো যে কোনো খুব মানুষ যদি খুব গরিব হয় এবং সে যদি অন্য কোনো ধর্মেরও হয় তো সে কি এলিজিবল ফর জাকাত? বোঝা গেছে কথা। জি, আর কোনো প্রশ্ন? না, আমার এই দুটাই প্রশ্ন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন আমরা দুই নম্বরটা দিয়ে শুরু করি, ঠিক আছে? সেটা হচ্ছে যে তিনি জাকাত নন মুসলিম হোক অথবা যে কোনো লোককে, মানুষ ধর্মের লোক হোক, তাদেরকে তিনি দিতে পারবেন, এতে কোনো জাকাত থেকে দেওয়া যাবে, দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মুআল্লাফাতে কুলুব, এই যে মানে জাকাতের যে ইয়ে আসছে, অন্যের মনকে জয় করার জন্য আপনার জাকাত দেওয়া যাবে। এই খাত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আটটা খাতের মধ্যে ওটা উল্লেখ করেছেন। একটু সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে, যদি আমি এরকম জানি একজন ব্যক্তি গরিব, কিন্তু আমি জানি এই ব্যক্তি কিন্তু ইসলামের প্রচণ্ড ক্রিটিক্স বা ট্রাইজ ইজ লেভেল বেস্ট, হার লেভেল বেস্ট, ইসলামের কোনো ধরনের বা ক্ষতি করার বা মুসলমান, এইরকম ব্যক্তির কাছে কি এরকম জাকাত দেওয়া যাবে? এইগুলো আপনি দেখবেন না, যদি নিডি হয় তাকে দিবেন, মানে তার অন্তরকে জয় করার জন্য যে ইসলামের জাকাত ব্যবস্থা আছে এবং সেই জাকাত দিয়ে মানে তারকে যদি আপনি কাউকে সাহায্য করেন, আপনার প্রতি না ইসলামের প্রতি সে দরদি হবে। আর প্রথম নম্বর প্রশ্ন যেটা, যে নিকট আত্মীয়দের মধ্যে এই যে যারা আপনার নিজের বংশের মানে বাবা দাদা এদেরকে দেওয়া যাবে না, নিচে পুত্র কন্যা এদেরকে দেওয়া যাবে না, আচ্ছা, এর বাইরে ভাই দেওয়া যাবে, দেওয়া যাবে, যারা মানে ওয়ারিশান সূত্রে যারা একেবারে করিব যারা নিকট তাদেরকে দেওয়া যাবে না, আর বাকিদেরকে এক্সটেন্ডেড আপনার দেওয়া যাবে। এটাই হচ্ছে সংক্ষেপ আনসার। ওকে, অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর। আরেকটি জিনিস আমার সাপ্লিমেন্টারি কোশ্চেন জানার থাকে, যে জাকাত যখন দেই অনেক সময় আমরা ইসলাম এসেনশিয়াল প্রশ্ন পেয়েছি, এটা কি বলে দিতে হবে কি আমরা জাকাত? না না না, যার নিকট আত্মীয় অথবা কাউকেই আপনি দিচ্ছেন এটা জাকাত, কারণ সে যদি শুনে যে তাকে জাকাত দিচ্ছেন তার মনটা ছোট হয়ে যাবে, যে আমি সেলফ এস্টিম, হ্যাঁ, হয়ে যাবে। সেই জন্য আপনি দিবেন, আপনি জানেন আপনি এটা নিয়ত করেছেন, এটা জাকাত, এবং আপনার যে কোনো মানুষকে এটা দিবেন। আর এখন তো রেওয়াজ হয়ে গেছে জাকাত দেওয়া। আমি তো গত রমজানেও তো আমরা শুনেছি, আমাদের দেশেই তো জাকাত নীতি আসছে, 30 জন মারা গেছে, ঈদের কাপড় নীতি আসছে, সেখানে একজনের উপরে আরেকজন পড়ে মারা গেছে। এইগুলো তো হচ্ছে আপনার না জানার কারণে
এবং অপর সংস্কৃতি। অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ, আশা করছি ভুন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, জি প্রশ্ন করুন। আচ্ছা, আমার একটা দোয়া কইতাম সেই আর একটা তাও ও একটা দোয়া নি ছোট কইবা। আচ্ছা জি, আল্লাহুম্মা স্তুর আওরাতিনা ও হামিন দাওয়াতিনা। জি বুঝছি, বোঝা গেছে প্রশ্ন। আর আল্লাহুম্মা স্তুর আওরাতিনা, জি এটা দোয়া, দোয়া এটা দোয়া, আপনি এই দোয়া পড়বেন যে হে আল্লাহ আমাদের যে আছে, আমাদের যে সম্ভ্রম এবং সম্মান আছে এটাকে তুমি মানে আওরাতিনা মানে আমাদের যে গোপনীয়তা যেগুলা এগুলাকে তুমি করে রাখো, লুকাই রাখো, আর যেগুলো সম্মান আছে এগুলাকে তুমি আরও বাড়িয়ে দাও, এই ধরনের দোয়াই এই দোয়া। তো এই জন্য এই দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। তারপরে আপনি যে প্রোনাউন্সিয়েশনের কথা জানতে চাচ্ছেন বা কীরকম ভাবে সঠিকভাবে পড়তে হবে, আমাদের এই চ্যানেলে এসে কিন্তু একটি অনুষ্ঠান আছে, মাকতাব অনুষ্ঠান। আপনি যদি এই অনুষ্ঠানে সাধারণত শুক্রবারের দিন 5টার দিকে এই অনুষ্ঠানটি সরাসরি লাইভ ব্রডকাস্ট হয়ে থাকে ইনশাআল্লাহ, হোপফুলি নেক্সট উইক এই নতুন স্টুডিও থেকেই ইনশাআল্লাহ ব্রডকাস্ট করা হবে। আপনি যদি কাইন্ডলি ওই অনুষ্ঠানে ফোন করেন ইনশাআল্লাহ, আমাদের যিনি গেস্ট আছেন অত্যন্ত এক্সপার্ট গেস্ট, তিনি আপনার ইনশাআল্লাহ পড়াটাকে শুনবেন এবং হি উইল ট্রাই ইজ লেভেল বেস্ট টু মেক শো আপনাকে অ্যাকচুয়াল গাইডেন্সটা দেওয়ার। তারপরেও আপনি যেখানে আছেন, যে এলাকায় মসজিদ আছে বা নিকট কোনো ধরনের যদি এরকম উমেন অর্গানাইজেশন থাকে যেখানে ইসলামী কোরআনের শিক্ষা দেওয়া হয়, প্লিজ আপনারা আপনি এখানে যোগাযোগ করবেন এবং ইনশাআল্লাহ ডু পার্টিসিপেট। না, আমি যেটা সাজেস্ট করব, কারণ টেলিভিশনে অথবা এতে আমরা বলে দিলাম, সাথে সাথে কিন্তু বয়স্ক লোকদের মুখস্থ করা সম্ভব না, সেই জন্য দোয়ার বিভিন্ন বইপত্র আছে বাজারে, এটা ইংলিশ হিসনুল মুসলিম, তারপরে বিভিন্ন ধরনের বই, দোয়ার বই আরবিতে আছে এবং অর্থসহ আছে, বাংলা অর্থসহ আছে, এগুলো তিনি বাজার থেকে দোকান থেকে কিনে নেবেন এবং নিয়মিত পড়বেন, মুখস্থ করবেন, এটাই হবে। কারণ হচ্ছে যে দোয়া কিন্তু আমাদের সমস্ত মুখস্থ নাই, কিন্তু দোয়া আমাদেরকে পড়তে হবে, সেই জন্য দোয়ার বই সাহায্য নেওয়া যেতে পারে, আর সাথে সাথে শিখার জন্য এটা বই পার্মানেন্ট। অসংখ্য ধন্যবাদ। দেখছি পরবর্তী কলার কে আছেন লাইনে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, জি প্রশ্ন করুন। আমি জানতাম সাইরাম লাইক সাদাকা নিজের সাসারে বা সাসারগুলোর বাইরে দেওয়া যায়নি। ওকে, বোঝা গেছে। আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন হলো আমার জাকাত আমার নিজের আপন বোন আপনি দিতে পারবেন, আপনার চাচাতো বোন, তারপরে চাচাকে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আপন বোনকে যাকাত দিতে পারবেন? আপন বোন যদি অন্যের ইয়েতে গিয়েছেন, যেহেতু ওনার স্বামী আছে আলাদা পরিবারে, তখন তিনি বোনকেও দিতে পারবেন, মানে যেহেতু বোন আলাদা হয়ে গেলে, তো বোনের তো স্বামী আছে, তার বোনের বাচ্চারা আছে, তাদের যদি না হয়ে থাকে, আর যদি ঘরের ভিতরে থাকেন, এটা মানে আপনার রেসপন্সিবিলিটি, মানে তারা হকদার নয় যাকাতের। অসংখ্য ধন্যবাদ ক্লারিফাই করার জন্য। যাচ্ছি পরবর্তী কলার, বলা হচ্ছে শেষ কলার আজকের অনুষ্ঠানের, ইনশাআল্লাহ দেখি কি আছে লাইনে। আসসালামু আলাইকুম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন কাইন্ডলি। যদি টিভি ভলিউমটি কমিয়ে সরাসরি ফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলুন, আমরা শুনতে পাবো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি প্রশ্ন করুন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ, আমি আসলে আরেকটা রুম থেকে কথা বলতেছি, ওখানে টিভি নাই। জি প্রশ্ন করুন, আপনি প্রশ্ন করুন, টিভিটা শুনবেন না কাইন্ডলি। তাবিজের বিষয় নিয়ে, হ্যাঁ আচ্ছা, তাবিজ আসলে কি ইউজ করা যায়? তাবিজ বলতে কি, আমার স্বামী বলেন যে তাবিজ ইউজ করা ভালো না, এগুলো হারাম। আমি একটা তাবিজ ইউজ করতে চাইছিলাম, আমার মেয়ের গলার পাশে একটা বাত মার্ক, তো ওই বাত মার্কটা অনেকে বলে যে এটা তাবিজ ইউজ করলে ওটা থামা যায়, থামলে কমে ওটা আর বাড়বে না, ওটা আস্তে আস্তে বাড়তেছে, মুখের দিকে আসতেছে। তো আমি একটা তাবিজ ইউজ করতে চাইছিলাম, এখন এইগুলো কি হালাল, কি করা যাবে, যায় যাচ্ছে নাকি, বুঝতে পারতেছি। বোঝা গেছে আপনার প্রশ্ন, বোঝা গেছে। আমি সংক্ষেপে উত্তর দিয়ে দেই, তাবিজ ইসলামের শরীয়তে জায়েজ নয়। তাবিজ তো লিখা হয় কোরআনের আয়াত দিয়ে, কোরআনের আয়াত তো, কোরআন তো আপনার ঘরেই আছে, অনেকে ঘরের দরজার মধ্যে ওই সুরে ফাতিহা অথবা অন্যান্য সুরা লিখে রাখেন, মানে যে এটা তাবিজ হিসাবে,
কিন্তু উনার ঘরে তো পুরা কোরআন শরীফই আছে, তো ওই কোরআনের কিছু অংশ ওখানে লটকিয়ে রাখার তো মানে কোনো দরকার আছে বলেন? দরকার নাই। এবং এই যে বিভিন্ন কোরআন থেকে হাদিস থেকে যে সমস্ত দোয়া এবং আপনার তসবি এবং এর মাধ্যমে আপনার যে সমস্ত শেফা রোগের ঔষধ এগুলো জেনে নিলে এইগুলো দিয়ে করবেন। এবং ওনাকে বলা হয়েছে, আই ডোন্ট নো দ্যাট ইটস অথেন্টিক সোর্স অর নন অথেন্টিক সোর্স, ওনাকে বলা হয়েছে যে যে বার্থ মার্ক আছে এই তাবিজটা দিলে হয়তো কমে যাবে, এরকম বার্থ মার্ক, বার্থ মার্ক জি, এরকম মানে কোনো ধরনের এর কোনো এর কোনো আমি তো বলছি যে এটা করা জায়েজ নয়। ওকে, অতএব এটা করবেন না, বরং কোরআনের আয়াত পরে ফু দিয়ে আপনার হাত বুলিয়ে দেন, কোনো অসুবিধা নেই, এবং এটা নিয়মিত করেন, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ, আশা করছি ভুন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আনফর্চুনেটলি আর আমরা কল নিতে পাচ্ছি না, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা ইনশাআল্লাহ শেষ বক্তব্য আজকে আমাদের অতিথির কাছ থেকে জেনে নিব, তারপরে ইনশাআল্লাহ ডিটেল আলোচনা করবো ইনশাআল্লাহ, মেবি পারহ্যাপস ইন আ নেক্সট এপিসোড। আপনারা যারাই ফোন করেছেন অসংখ্য ধন্যবাদ, এবং আশা করব যারা যাদের আমরা কল নিতে পারি নাই ইনশাআল্লাহ আপনারা নেক্সট উইক আমাদের সাথে ইনশাআল্লাহ জয়েন করবেন। শেখ, যাওয়ার আগে আমরা তো অনেক ডিসকাশন করেছি এবং আজকে হয়তো আমাদের দর্শকরা দেখেননি, আপনি হয়তো দোয়া দিয়ে আজকে শুরু করেছেন এবং চ্যানেল এসের ব্র্যান্ড নিউ স্টুডিও থেকে। জাস্ট ইন ফিউ কাপল অফ ফিউ মিনিটস ও পারহ্যাপস উইদিন এ মিনিট, যদি একটু আপনার অপিনিয়ন এবং আপনার যে অভিজ্ঞতার আলোকে গত মোর দেন এ ডেকেড যে চ্যানেল এস সেবা করে যাচ্ছে কমিউনিটির স্বার্থে, এবং আজকে আপনার প্রথম ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠান যেটি সরাসরি ব্র্যান্ড নিউ স্টুডিও থেকে টেলিকাস্ট হচ্ছে, একটু যদি কাইন্ডলি ফর আর ভিউয়ার্স এবং একটু যদি সংক্ষিপ্ত দোয়া দিয়ে যদি আপনি শেষ করেন ইনশাআল্লাহ, দেন উইল কাম আউট। আমি তো চ্যানেল এসে আসি বিভিন্ন অনুষ্ঠানে অনেক একেবারে চ্যানেল এসের শুরু থেকে আসি, ইসলাম এসেনশিয়ালও বহুবার এসেছি, রোজাতে রমজানে বিভিন্ন প্রোগ্রামে আসি এবং অন্যান্য সময়ে আসি, কিন্তু আজকে তো এই নতুন এই স্টুডিও আমার কাছে খুবই ভালো লেগেছে, পুরা সমস্ত আপনার স্বত্বাধিকারী মাহিজলি এবং তাজ চৌধুরী সহ যারা সকল ছিলেন আপনারা সব যারা সাংবাদিক এবং অনেক সবাই তো পরিচিত সকল ছিলেন, খুবই ভালো লেগেছে মন থেকে যে চ্যানেল এস একটা ব্যতিক্রম ধর্মী এই দেশের আমাদের বাংলাদেশিদের জন্য কমিউনিটির জন্য একটা অন্যতম চ্যানেল, এবং তারা তাদের যে দৃষ্টিভঙ্গি, কারণ মিডিয়া তো হচ্ছে আজকে অত্যন্ত পাওয়ারফুল, এবং এই মিডিয়া দৃষ্টিভঙ্গিটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি পজিটিভ এবং আপনার মানবতা এবং ইসলাম সব কিছুকে কভার করে যদি এই দৃষ্টিভঙ্গি যেভাবে খদমত করে আসছেন এটা যদি চালিয়ে যান, আমাদের দোয়া সবসময় আছে এবং আমরা এটা সহযোগিতায় আছি ইনশাআল্লাহ। আমরা দিন দিন এটার উন্নতি কামনা করি, এর সাথে যারা জড়িত তাদের যোগ্যতা আরও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিন, এই দোয়া করছি। আর আমাদের যে সময় নিয়ে, এই সময় আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমরা যারা এই দুনিয়াতে আল্লাহর ইবাদত এবং ভালো কাজ করে যেতে পারলাম তারাই সাকসেসফুল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ভালো কাজ করার জন্য, সওয়াবের কাজ করার জন্য তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন, অসংখ্য ধন্যবাদ। আমি চাচ্ছি তো আরও কথা বলতে আপনার সাথে, কিন্তু সময় সংক্ষিপ্তর কারণে আর কথা বলছি না ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ আবারও আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যায়ে দোয়া করব ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ বসে অনুষ্ঠানটি দেখছিলেন। আজকে বিশেষ দিন, স্পেশালি আম বিট ইমোশনাল, কারণ উই হ্যাভ হ্যাপিনেস অ্যাট দি সেম টাইম উই আর বিট ইমোশনাল, এবং এটা সব সম্ভব হয়েছে আপনারা যারা দর্শক আছেন, আপনাদের সাপোর্ট, কন্টিনিউয়াস সাপোর্ট থাকার কারণে এবং আপনাদের যে ফিডব্যাক সাজেশন আপনারা দিয়েছেন, এই জন্য সব সম্ভব হয়েছে আজকে চ্যানেল এস দীর্ঘ মোর দ্যান এ ডেকেড পার করে আজকে নতুন একটি ভবন। এবং আই উডেন্ট বি রং ইন সেইং এথনিক মাইনরিটি টিভি চ্যানেল হিসাবে এটা একটি ওয়ান অফ দ্য বিগেস্ট স্টুডিও, ওয়ান অফ দ্য বিগেস্ট বিল্ডিং, এবং আশা করছি আপনারা যেভাবে বিগত দিনে আমাদের সাথে ছিলেন, সহযোগিতা করেছেন, আগামীতেও ইনশাআল্লাহ আপনারা করবেন। এবং সবচেয়ে মানে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে আজকে যে অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করলাম সেটি হচ্ছে ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠান। আল্লাহর জন্য চ্যানেলকে কবুল করুক এবং আজকের অনুষ্ঠানটিকে কবুল করুক, এবং মোস্ট ইম্পর্টেন্টলি শেখ যেভাবে দোয়া করেছেন যে মেইন ইম্পর্টেন্টটি হচ্ছে যে চ্যানেল এস ইসলাম এবং
ইসলামের যে মেইন মেসেজটি আছে সেটি যেন আমাদের কমিউনিটিকে এবং টু দি ওয়ার্ল্ড ওয়াইড তুলে ধরার যেন প্রচেষ্টা চালিয়ে যায়, এবং আমরা দোয়া করি ইনশাআল্লাহ চ্যানেলে সেটা করে যাবে। এবং যারা আমাদের সাথে আজকে বসে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো ধরনের ফিডব্যাক, সাজেশন, যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ ডু কাইন্ডলি ইমেল আস এট ieachsuk.tv। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় আরেকটি হচ্ছে যে আপনারা যে সাজেশন দেন, আপনারা যে ফিডব্যাক দেন, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভ্যালুয়েবল, বিকজ দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। অ্যান্ড আপনাদের যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা ফিডব্যাক থাকে, দিস ইজ ওয়ে উই ক্যান লার্ন ইনশাআল্লাহ। আনটিল উই মিট নেক্সট টাইম, ডু লুক আফটার ইয়োর সেলফ অ্যান্ড সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ শেখ, থ্যাংক ইউ ভেরি মাচ।